আপনি যদি জানতে চান যে দুই সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তো এই ভিডিওতে আমি আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার সর্বশেষ আপডেটটি জানিয়ে দেব। যার কারণে আপনার অন্য কোনো ভিডিও খুঁজতে হবে না যে এসএসসি রেজাল্ট কবে দেব সেটা দেখার জন্য এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে বা কখন দেবে তো দুই সালের এসএসসি পরীক্ষা যখন শুরু হয়েছিল তখন শিক্ষা বোর্ড জানিয়েছিল যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার তিরিশ দিনের তিরিশ দিন পরে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু তিরিশ দিন পার হওয়ার পরেও আপনারা এখনো রেজাল্ট পাননি তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনারা তিরিশ দিন পার হওয়ার পরেও এবং পাবেন আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই হাজার একুশ সালের আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একাধিক সূত্রে জানা গেছে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল চলতি ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বাইশ ডিসেম্বর আন্তঃশিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর নিকট পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে পাবেন প্রকাশের জন্য সম্মতি চান তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার কারণে এ তারিখে সম্মতি দিতে পারেননি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড আঠাশ থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায় ফলাফল প্রকাশের জন্য আঠাশ তারিখ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন দেশে ফিরে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে প্রধানমন্ত্রী সাতাশ ডিসেম্বর আন্তঃশিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য মতে জানা যায় দুই সালের এসএসসি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি মাসের তিরিশ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রধানমন্ত্রীর অনুমতিতে সাপেক্ষে অনুমতি সাপেক্ষে তিরিশ ডিসেম্বর দুই হাজার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা যায় তো আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলছি আপনাদের রেজাল্ট দুই হাজার একুশ সালের ছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে রয়েছে যার কারণে ফল প্রকাশ করা হয়নি সাতাশে আজকে সাতাইশ ডিসেম্বর আগামী আঠাশে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আপনাদের আহ এস পরীক্ষার ফলাফল তিরিশে ডিসেম্বর প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো এটাই ছিল সর্বশেষ আপডেট অর্থাৎ আপনি আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট তিরিশে ডিসেম্বর পেতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ